শিল্পী অবনীশ ছবিটার দিকে কিছুক্ষণ চেয়ে রইল। অয়েল পেন্টিং, একজন মাঝবয়সী সুপুরুষ ভদ্রলোকের পোর্ট্রেট। অবনীশের স্টুডিওর এক কোণায় আরও 8-10টা ছবির পিছনে দাঁড় করানো ছিল অবনীশের আঁকা প্রথম অয়েল পোর্ট্রেট। গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে সে 2 বছর হলো পাস করে বেরিয়েছে। ছাত্র অবস্থায় অবশ্যই সে আরও পোর্ট্রেট করেছে এবং তাতে বেশ নামও হয়েছিল। অবনীশের ইচ্ছা সে ছবি আঁকাকেই পেশা হিসেবে নেবে, কিন্তু কিভাবে শুরু করবে সেটাই হচ্ছে প্রশ্ন। অবনীশের বাড়িতে তার বাবা মা আছেন, একটি বোন ছিল, তার সম্প্রতি বিয়ে হয়েছে। বাবা হিমাংশু বোস ব্যারিস্টার এবং ভালো প্র্যাকটিস। ছেলেকে তিনি চিরকালই উৎসাহ দিয়ে এসেছেন। তিনি একদিন অবনীশকে ডেকে জিজ্ঞেস করলেন, তুই তো আর্টিস্ট হবি, তাই তো ইচ্ছে আছে, বলল অবনীশ। তোর আঁকার সরঞ্জাম সব রয়েছে, কিছু ক্যানভাস, একটা ইজেল আর কিছু রং কিনতে পারলে ভালো হতো। বেশ তো কিনবিখন, কত লাগবে বলিস, আমি টাকা দিয়ে দেব। সেসব সরঞ্জাম কেনা হয়ে গেছে, কিন্তু অবনীশ এখনো ছবি আঁকতে শুরু করেনি। ইজেলে সাদা ক্যানভাস খাটানো রয়েছে, তাতেই ছবি ফুটে উঠবে, কিন্তু কবে বা কী ছবি তা অবনীশ এখনো ভেবে পায়নি। অম্বিকা সেনগুপ্তর পোর্ট্রেট আঁকার আইডিয়াটা নিখিলই দেয়। নিখিল অবনীশের অনেক দিনের বন্ধু, যদিও সে আর্টিস্ট নয়। তারা দুজনে একসঙ্গে স্কুলে পড়েছে, তারপর দুজনের পথ আলাদা হয়ে গেলেও বন্ধুত্ব রয়ে গেছে। নিখিলের বাবা রজনী দত্ত ডাক্তার। নিখিল একদিন এসে সাদা ক্যানভাস দেখে বলল, কি রে, এখনো আঁকা আরম্ভ করিসনি? অবনীশ মাথা চুলকে বলল, কি আঁকবো সেটা ঠিক করলে তবে তো আঁকা শুরু হবে। কেন? পোর্ট্রেট তোর যেটা স্পেশালিটি। কার পোর্ট্রেট? রাস্তা থেকে তোক ধরে এনে তো পোর্ট্রেট করা যায় না, আর আজকাল ফটোগ্রাফিক যুগে অয়েল পোর্ট্রেট করানোর রেওয়াজ প্রায় উঠেই গেছে। আমাকে 2 দিন ভাববার সময় দে। 2 দিন বাদে নিখিল এসে অবনীশকে জিজ্ঞেস করল, অম্বিকা সেনগুপ্তর নাম শুনেছিস? অবনীশ শোনেনি। স্টিফেন অ্যান্ড গেলফোর্ড কোম্পানির একজন চাই, বাবার বিশেষ বন্ধু। একদিন ক্লাবে নাকি আক্ষেপ করে বাবাকে বলেছিলেন, পুরনো রেওয়াজ সব উঠে যাচ্ছে, এটা অত্যন্ত আফসোসের ব্যাপার। বাবার এক পোর্ট্রেট আছে আমাদের ড্রয়িং রুমে, 50 বছর আগে বিখ্যাত প্রবোধ চৌধুরীর করা, চমৎকার। ফটোতে ওই আভিজাত্যই নেই। বাবা তাতে বললেন, তুমি একটা নিজের পোর্ট্রেট করাও না, বাধাটা কোথায়? সেনগুপ্ত নাকি দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন, সেরকম আর্টিস্ট কোথায়? এই গল্প নিখিল গতকাল বাবার মুখে শোনার পরেই তার মাথায় বুদ্ধিটা খেলে। পোর্ট্রেট তুই খুব ভালো পারবি, একেবারে ভেটারেন আর্টিস্টের মতো, আমি বাবাকে তোর কথা বলেছি। বাবা বলেছেন সেনগুপ্তকে বলবেন। 3 দিন বাদে নিখিল অবনীশের কাছে এল, বলল, তোর ডাক পড়েছে। কোথায়? 7 নম্বর রয়েড স্ট্রিট, অম্বিকা সেনগুপ্তের বাড়ি। কবে, কখন যেতে হবে? রবিবার সকাল 9টায়। দুরু দুরু বুকে যথাসময়ে অবনীশ গিয়ে হাজির হলো 7 নম্বর রয়েড স্ট্রিটে। পেয়ারা বসবার ঘরে বসালো অবনীশকে। 3 মিনিটের মধ্যেই আসল লোকের আবির্ভাব, সত্যিই ছবি আঁকার মতো চেহারা। তুমি অয়েল পোর্ট্রেট করো? ভদ্রলোক জিজ্ঞেস করলেন। আগে হ্যাঁ, তোমার খুব প্রশংসা করছে আমার বন্ধু ডাক্তার রজনী দত্তর ছেলে। কদিন নাও তুমি একটা পোর্ট্রেট করতে? 3 দশকের বেশি লাগে না, তাহলে কালই শুরু করে দাও। আমার আবার কলকাতার পাট গুটিয়ে দিল্লির আপিসে চলে যেতে হতে পারে, আমার এখানেই আসবে, সকাল 8টা থেকে 9টা পর্যন্ত টাইম দেব তোমায়। তোমার রেট কত? আমি তো প্রফেশনাল কাজ শুরুই করিনি, কাজেই যা ভালো বোঝেন তাই দেবেন। সব আছে, ঠিক আছে। আরেকটা কথা, 3 দিনের দিন যদি দেখি ছবি আমার পছন্দ হচ্ছে না, কহলে সেইখানেই থামতে হবে, তোমার এক্সপেন্সেস আমি দিয়ে দেব, তবে স্বভাবতই পুরো পারিশ্রমিক পাবে না। এতে অবনীশ বলল, ঠিক আছে। পরের দিনই কাজ শুরু হয়ে গেল। অবনীশকে একটা রিক্সা ভাড়া করতে হয়েছিল সরঞ্জাম আনবার জন্য। অম্বিকা সেনগুপ্ত ঘড়ির কাঁটায় কাঁটায় ঠিক 8টার সময় হাজির হলেন বৈঠকখানায়। কোথায় বসাবে আমাকে? ভদ্রলোক এসেই জিজ্ঞেস করলেন। আগে এই উত্তরের জানলাটার পাশে হলে ভালো হয়, নর্থ লাইটটা পোর্ট্রেটের পক্ষে সবচেয়ে ভালো লাইট। হাতে বইটি কিছু লাগে না, পাশে টেবিল থাকবে না, আজকাল ও সব উঠে গেছে। আমি আপনার যাকে বলে আবক্ষ পোর্ট্রেট করব, আপনি এই চেয়ারটায় বসবেন, তার আবার দরকার নেই। বা হে, তো তেমন কঠিন ব্যাপার বলে মনে হচ্ছে না। 3 দিনেই দেখা গেল ছবিতে মিস্টার সেনগুপ্তকে চেনা যাচ্ছে। ভদ্রলোক কাজ দেখে অবনীশের পিঠে 2টো মৃদু চাপর মেরে বললেন, এক্সেলেন্ট, ক্যারি অন। অবনীশের স্বাদ থেকে একটা বোঝ নেমে গেল, কিন্তু তারপরের দিনই এক দুঃসংবাদ।
তোমাকে আর 3 দিনের বেশি সময় দিতে পারছি না অবনীশ, বললেন অম্বিকা সেনগুপ্ত। আমাকে বুধবার অর্থাৎ আজ থেকে 4 দিন পরে দিল্লি চলে যেতে হচ্ছে, তল্পি তল্পা গুটিয়ে, কদিনের জন্য তা বলতে পারবো না, বছর 2-1 তো বটেই, আমাকে মাঝে মাঝে আসতে হতে পারে, কিন্তু তার মধ্যে তোমায় সময় দিতে পারবো না। অবনীশের মনটা ভেঙে গেল, সে নিজেও বুঝতে পারছিল যে কাজটা খুব ভালো এগোচ্ছে, 3 দিনে যে ছবি শেষ হবে না তাতে কোনো সন্দেহ নেই। তাহলে আপনি কি অসমাপ্ত ছবি সঙ্গে নিয়ে যাবেন? সে আর কি করে হয়, যতদূর করতে পারো সেই অবস্থাতেই তোমার কাছে থাকবে ছবিটা, অবশ্যই তোমার পারিশ্রমিক তুমি পাবে। 3 দিনে মনের জোরের সঙ্গে হাতের জোর মিলিয়ে অবনীশ ছবির 12 আনা শেষ করে ফেলল। অম্বিকা সেনগুপ্ত এবার দেখে বললেন, ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট, তোমার ভবিষ্যৎ খুব উজ্জ্বল অবনীশ, আমি টাকা সঙ্গেই এনেছি, এই নাও তোমার পারিশ্রমিক। অবনীশ দেখল মিস্টার সেনগুপ্ত তাকে 500-র জায়গায় 7টা কর করে 100 টাকার নোট দিয়েছেন। অম্বিকা সেনগুপ্তর পোর্ট্রেটের পর্ব এখানেই শেষ হল। এবার অবনীশ তার পেশাদারী শিল্পী জীবনের জন্য তৈরি হল, ছবি এঁকে রোজগার তাকে করতেই হবে, বাপের অনুগ্রহে আর কতদিন চলে, কি ঢঙে ছবি আঁকবে সে, সাবে কি না আধুনিক সেই নিয়ে তার মনে প্রশ্ন জেগেছে, যদিও তার উত্তর সে এখনো খুঁজে পায়নি। অম্বিকাবাবুর চলে যাওয়ার মাসখানেক পরে চিত্রকূট গ্যালারিতে আধুনিক ভারতীয় শিল্পীদের একটা প্রদর্শনী হল। অবনীশ গেল দেখতে এবং দেখে সে হতবাক হয়ে গেল, যে ছবির না আছে মাথা না আছে মুন্ডু, তার দাম আকাশ ছোঁয়া, আর সেই দামে লোকে সে ছবি কিনছে বাড়িতে টাঙিয়ে রাখার জন্য, 40টার মধ্যে 19টা ছবির ফ্রেমে লাল গোল কাগজ আটা, তার মানে ছবি বিক্রি হয়ে গেছে, অথচ আজ সবে প্রদর্শনীর 4র্থ দিন। মিনিট 15 থেকে অবনীশ গ্যালারি থেকে বেরিয়ে এল, সে মনস্থির করে ফেলেছে, চুলয় জাক মডার্ন আর্ট, সে তার নিজের ঢমেই ছবি আঁকবে, সে ছবি লোকে নিক বা না নিক। 6 মাসে অবনীশ 32 খানা ছবি আঁকল, কিছু প্রাকৃতিক দৃশ্য আঁকার জন্য তাকে বাইরেও যেতে হয়েছিল, পুরী, ঘাটশিলা, গ্যাংটক, সে বুঝেছে ল্যান্ডস্কেপেও তার হাত খারাপ নয়। নিখিল এল একদিন ছবি দেখতে, দেখে দেখে বলল, দুর্দান্ত হয়েছে তোর ছবি, তবে ভয় হয় কি জানিস, আজকাল ছবির চেহারা আর লোকের রুচি এত পাল্টে গেছে যে তোর ছবি বাজারে চলবে কিনা তাই ভাবছি, তুই এক্সিবিশন করবি তো, ইচ্ছে তো আছে, ছবি বিক্রি না হলে রোজগার হবে কি করে, একটা গ্যালারির নাম হয়তো তুই শুনেছিস রূপম, তার মালিক পুরুষোত্তম মেহরা বাবার পেশেন্ট, খুব কঠিন ব্যারাম থেকে বাবা ওকে সারিয়ে তুলেছিলেন, মেহরা মোটামুটি সেকেলে লোক, যদিও ছবি যা দেখায় সবই মডার্ন, আমি ওকে ফোন করে রাখছি, তুই তোর গোটা 2-1 ছবি নিয়ে গিয়ে একে দেখা, ভদ্রলোক হয়তো প্রদর্শনী করতে রাজিও হয়ে যেতে পারেন। অবনীশ নিখিলের কথা মতো মেহরার সঙ্গে টেলিফোনে অ্যাপয়েন্টমেন্ট করে 3টে বাছাই ছবি সঙ্গে নিয়ে ভদ্রলোকের সঙ্গে দেখা করল। মেহরা ছবিগুলোর দিকে মিনিটখানেক তাকিয়ে থেকে বললেন, এ তো দেখছি সবই চিনতে পারছি মানুষের মতো মানুষ, বাড়ির মতো বাড়ি, গাছের মতো গাছ, আজকাল তো আর কেউ এমন আঁকে না। অবনীশ মৃদুস্বরে বলল, আগে আমি এরকমই আঁকতে ভালোবাসি। মেহরা বললেন, দেখেন অবনীশবাবু, আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলছি, আমরা নামকরা আর্টিস্টের ছাড়া কারো ছবি এক্সিবিট করি না, ছবি বিক্রি হবে এই গ্যারান্টি আমাদের চাই, কারণ কি ছবি বিক্রির 1/3 টাকা আমরা কমিশন নিই, এ থেকে আমাদের ব্যবসা চলে, শুধু আমাদের নয় অল কমার্শিয়াল গ্যালারিজ, আর যদি ছবি বিক্রি না হয় তাহলে আমাদের লোকসান, বিক্রি হবে জেনেই তো আমরা ওয়েল নোন আর্টিস্ট ছাড়া কারুর ছবি দেখাই না, তাহলে আমার ছবি আপনি দেখাবেন না, নৈরাশ্যের সুরে বলল অবনীশ। মেহরা অবনীশের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে মৃদু হেসে বললেন, আপনি অন্য কেউ হলে আপনাকে রিফিউজ করে দিতাম, কিন্তু ডক্টর দত্তর ছেলে আমাকে রিকোয়েস্ট করেছে বলে আমি আপনাকে ফিরিয়ে দিতে পারছি না, তাছাড়া এরকম ছবির মার্কেট আছে কিনা সেটাও দেখা যাবে, তবে আপনাকে কিন্তু আমাদের টার্মস মেনে নিতে হবে। নিশ্চয়ই, এই ঘটনার 1 মাস পর অবনীশের প্রদর্শনী শুরু হল রূপম গ্যালারিতে, 10 দিন চলবে, 32 খানা ছবি, তার মধ্যে অম্বিকা সেনগুপ্তর পোর্ট্রেটটাও ছিল, তবে সেটা নট ফর সেল, তার জীবনের প্রথম পেশাদারী কাজ অবনীশ হাতছাড়া করবে না। প্রদর্শনীতে প্রথম 3 দিন বিশেষ লোক হয়নি, তারপর থেকে দর্শকের সংখ্যা ক্রমে বাড়তে লাগলো। অবনীশ অবাক হয়ে দেখল যে তার ছবি বিক্রিও হচ্ছে, প্রথমবার বলে সে ছবির দাম বেশ কমই রেখেছিল, তাও 14 খানা ছবি বিক্রি হয়ে কমিশন বাদে তার হাতে এল 4,500 টাকা।
মেহরাও তাকে কনগ্রাচুলেট করলেন এবং কথা দিলেন যে ভবিষ্যতেও রূপম অবনীশের ছবির এক্সিবিশন করবে। কিন্তু একটা ব্যাপারে অবনীশকে চোট পেতে হলো, সেটা হলো বিভিন্ন পত্র পত্রিকায় তার প্রদর্শনীর সমালোচনা। বেশিরভাগ সমালোচকই বলেছে যে অবনীশের মস্ত দোষ হলো সে সময়ের সঙ্গে তাল রেখে চলছে না। একজন বলেছে, আজ যদি কোনো লেখক বঙ্কিমচন্দ্রের ঢঙ্গে উপন্যাস লেখে তাহলে কি সেটা একটা প্রশংসনীয় ব্যাপার হবে? এইসব সমালোচকের নাম অনেকেই জানে না। যার নাম জানে এবং যার সমালোচনা সকলেই পড়ে, শেহুল কৃষ্টি সাপ্তাহিকের সমালোচক আনন্দ বর্ধন। অবনীশ জানে যে নামটা ছদ্মনাম, কিন্তু এই নামের পিছনে আসল ব্যক্তিটি কে সেটা সে জানে না। এর সমালোচনার শিরোনাম হলো মান্ধাতার আমল। তীরের মতো চোখা চোখা শব্দের ব্যবহারে সমালোচক অবনীশের প্রদর্শনীকে ক্ষতবিক্ষত করে দিয়েছেন। যুগ পরিবর্তনের সঙ্গে আর্টের চেহারাও যে আমূল পাল্টেছে, সে খবর যে এই শিল্পী রাখেন, সেটা এর ছবিগুলির দিকে এক ঝলক দৃষ্টি দিলেই বোঝা যায়, লিখছেন আনন্দ বর্ধন। ক্যানভাস ও তেল রং আজকাল দুর্লভ, তাদের এই অপব্যবহার কোনোমতেই বরদাস্ত করা যায় না। প্রদর্শনীর কথা চিন্তা না করে শিল্পী যদি আজকের শিল্পরীতির সঙ্গে পরিচিত হওয়ার প্রয়াস করেন, তাহলে হয়তো এর একটা ভবিষ্যৎ গড়ে উঠতে পারে। কারণ রং তুলির ব্যবহার যে উনি একেবারে জানেন না তা নয়। এই সমালোচনা শুধু অনীশ নয়, তার বাবা এবং তার বন্ধু নিখিলও পড়ল। বাবা বললেন, শিল্পীকে গালমন্দ করাটা সমালোচকদের একটা হ্যাবিট, কারণ পাঠক প্রশংসার চেয়ে নিন্দাটা বেশি উপভোগ করে। তুই নিরুদ্যম হোস না, নিখিল বলল, এই আনন্দ বর্ধন ছদ্মনামের আড়ালে কে লুকিয়ে রয়েছে সেটা বার করে সেই ব্যক্তিকে ধরাই দিতে হবে। অবনীশ কিন্তু সমস্যায় পড়ে গেল। সে অনুভব করল আনন্দ বর্ধনের বাক্যবাণ অনবরত তার মনে বিঁধছে। সে অত্যন্ত গভীরভাবে চিন্তা করতে লাগলো, তার আকার ঢং পাল্টিয়ে সে আধুনিকের দলে চলে আসবে কিনা। বারবার সমালোচকের তিরস্কার ও বিদ্রুপ সে সহ্য করতে পারবে না। মডার্ন আর্ট জিনিসটা কি ও কেন, সেটা সে এতদিন জানার চেষ্টা করেনি, এবার করবে। প্রদর্শনীর পর 6টা মাস অবনীশ ছবি আঁকল না, তার বদলে রোজ ন্যাশনাল লাইব্রেরি গিয়ে মডার্ন আর্ট সম্বন্ধে যত বই পাওয়া যায় সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখল এবং পড়ল। তার ফলে সে জানল যে বিংশ শতাব্দীর গোড়া থেকেই প্রধানত ফ্রান্সে কিছু শিল্পীর প্রভাবে আর্টের জগতে এক বিপ্লব ঘটে। তার ফলে ছবির চেহারা একেবারে বদলে যায় এবং বিপ্লবের প্রভাব ক্রমে সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়ে। এইসব বইয়ে তার নিজের ঢঙের একটি ছবিও খুঁজে পেল না অবনীশ। এরপরে অবনীশ লাইব্রেরি যাওয়া বন্ধ করে ড্রয়িংয়ের খাতায় প্যাস্টেল দিয়ে নতুন রীতিতে ছবি আঁকার চেষ্টা আরম্ভ করল। এভাবে প্রায় 30খানা খাতা ছবিতে ভরে গেল। ইজেলে সাদা ক্যানভাস খাটানো রয়েছে, কিন্তু তাতে একটা আঁচড়ও পড়েনি। নিখিল একদিন এসে বলল, কি রে, তুই কি ছবি আঁকা ছেড়ে দিলি নাকি? অবনীশ বলতে বাধ্য হল যে সে তার ছবির ভল পাল্টে আজকের দিনের শিল্পীদের দলে আসার চেষ্টা করছে। মডার্ন আর্ট তো খুব সোজা, বলল নিখিল, একটা ক্যানভাস খাটিয়ে তাতে কাগের ঠ্যাং বগের ঠ্যাঙেকে ভরিয়ে দে, ব্যাস হয়তো 1000 টাকায় বিক্রিও হয়ে যেতে পারে সেই ছবি। অবনীশ তার বন্ধুর কথা খুব পছন্দ করল না। সে বুঝেছে মডার্ন আর্ট অত সোজা নয়, সেটা ঠিকভাবে করতে গেলে শিল্পীর দেশ বিদেশের সাবেকি আর্ট ও লোকশিল্পের সঙ্গে পরিচয় থাকা চাই। সে পরিচয়ের জন্য সময় লাগে, অধ্যবসায় লাগে। তা হোক, অবনীশ বুঝেছে যে তাকে এই পথেই যেতে হবে। আনন্দ বর্ধনকে বলতে হবে, হ্যাঁ অবনীশ বোস সার্থক শিল্পী, তার ছবিকে আর অবজ্ঞা করা চলে না। 2 বছর ধরে অবনীশ আধুনিক ছবি আঁকল, একবার ইজেলে ক্যানভাস খাটিয়ে অয়েল পেন্টিং। এই সময়ের মধ্যে স্বভাবতই তার কোনো রোজগার হয়নি। বাবা আবার তাকে সাহায্য করলেন, বললেন, তোর ছবি এখন আর বুঝতে পারছি না, কিন্তু এটা বুঝেছি যে তুই একটা তাগিদ অনুভব করছিস। তুই যদ্দিন আবার এক্সিবিশন না করছিস, তদ্দিন কি খরচ লাগছে না লাগছে সেটা আমাকে জানাতে দ্বিধা করিস না। অবনী বুঝল, এমন বাপ না থাকলে তার শিল্পী জীবন এখানেই শেষ হয়ে যেত। আজকাল অবনীশের এক একটা ছবি আঁকতে বেশ সময় লাগে, একটু বড় ক্যানভাস হলে 2 মাসও লেগে যায়। তাই 2 বছরে তার ছবির সংখ্যা হলো মাত্র 22। এই সময় একদিন মেহরার কাছ থেকে একটা ফোন এল, কি খবর অবনীশ বাবু, আপনি কি ছবি আঁকা স্টপ করে দিয়েছেন? অবনীশ বলল, সে এখনো নিয়মিত ছবি আঁকছে। তাহলে একদিন আপনার বাড়ি গিয়ে দেখি আপনার নতুন ছবি। মেহরা এলেন এক রবিবার সকালে, অবনীশ তাকে তার স্টুডিওতে নিয়ে গেল। এ আপনার কাজ? অবাক হয়ে প্রশ্ন করলেন মি মেহরা। আগে হ্যাঁ, আপনি স্টাইল একদম চেঞ্জ করে ফেলেছেন।
কেমন লাগছে বলুন, আমি তো নিজে আর্ট বুঝি না, তবে দ্য কালারাস আর ভেরি গুড। আজকাল বড় খদ্দেররা এরকম জিনিসই চায়, এগুলোর সঙ্গে তাদের মডার্ন ফার্নিচার খুব ভালো ম্যাচ করে। সব ছবির উপর মেহরা একবার চোখ বুলিয়ে নিলেন, কিছু বেশ বড় ছবিও ছিল। এই 22টাতেই যে রকম ভরে যাবে তাতে সন্দেহ নেই। অবনীশের প্রদর্শনীর দিন ঠিক হয়ে গেল, এবারও 10 দিনের মেয়াদ। এই 10 দিনে 22টার মধ্যে 17খানা ছবি বিক্রি হয়ে গেল। বেপরোয়া হয়ে অবনীশ ছবিগুলোর দাম বেশ চড়াই রেখেছিল, সেই দাম দিতেও লোকে দ্বিধা করল না। যা টাকা এল তাতে অবনীশের 2 বছরের সংস্থান হয়ে গেল। আর সমালোচনা, অবনীশ দেখল তার বাবাই ঠিক বলেছিলেন, পথে এসো বাবা, লিখেছেন আনন্দ বর্ধন। তবে এই নতুন পথে চলাটা শিল্পীর পক্ষে এখনো সহজ হয়নি। এইভাবে আরও 5 বছর লেগে থাকলে হয়তো অবনীশ বোস শিল্পী আখ্যা পেতে পারেন। অবনীশ পত্রিকাটা ছুঁড়ে ফেলে দিল, সেই সঙ্গে এই ছদ্মনামধারী ব্যক্তিটির আসল পরিচয়টা জানবার আগ্রহ আরও বেড়ে গেল। নিখিল বলল, খ্রিস্টির একজনের সঙ্গে আমার আলাপ ছিল, সে যদি এখনো থেকে থাকে তাহলে তাকে ভজিয়ে ছদ্মনামের পেছনের লোকটাকে সেটা হয়তো জানা যেতে পারে। এর মাসখানেক পরে একদিন সকালে অবনীশ তার স্টুডিওতে কাজ করছে, এমন সময় চাকর গোবিন্দ এসে ঘরে ঢুকল। কি ব্যাপার গোবিন্দ, জিজ্ঞেস করল অবনীশ। আগে একটি বাবু আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। কে এল আবার, খদ্দের নাকি? ইতিমধ্যে অবনীশের বাড়িতে লোক এসে তার ছবি কিনে নিয়ে গেছে, গুজরাতি ভদ্রলোক, নাম বলেছেন। আগে না, বললেন জরুরি দরকার, বসবার ঘরে বসাও, আমি আসছি। অ্যাপ্রন খুলে নিয়ে একটা ন্যাকড়ায় হাতের রংটা মুছে অবনীশ বৈঠকখানায় গিয়ে হাজির হল। সোফা থেকে একজন চশমা পরা বছর 35 ভদ্রলোক উঠে দাঁড়ালেন। নমস্কার করে ভদ্রলোক বললেন, আমার পরিচয় দিলে হয়তো আপনি চিনবেন, আমার নাম হিমাংশু সেনগুপ্ত, আমি অম্বিকা সেনগুপ্তর বড় ছেলে। আপনার বাবার মৃত্যু সংবাদ সেদিন কাগজে পড়লাম, আপনি আমার বাবার একটা অয়েল পেপার ট্রেড করেছিলেন। হ্যাঁ, কিন্তু সে সময় তো আপনাকে দেখিনি, আমি তখন দিল্লি ছিলাম, আমিও ফিরলাম আর বাবাও গেলেন। আইসি, এই পোর্ট্রেটটা নিয়ে একটু কথা বলতে এসেছি। কি ব্যাপার? কাল সন্ধ্যায় বাবার স্মৃতিসভা আছে শিশির মঞ্চে, অনেক খুঁজেও বাবার এমন একটাও ফটো পাইনি যেটা এনলার্জ করে সভায় রাখা যেতে পারে। তাই ভাবছিলাম আপনি যদি একদিনের জন্য আপনার ওই ক্যানভাসটা ধার দেন। নিশ্চয়ই, বলল অবনীশ, এ নিয়ে কোনো প্রশ্নই উঠতে পারে না। আপনি কি এটা এখনই নিয়ে যেতে চান? হাতের কাছে আছে কি? আমার ঠিক একদিনের জন্য দরকার, আপনি 5 মিনিট বসুন, আমি নিয়ে আসছি। অবনীশ জানত ছবিটা কোথায় আছে, সেটা বার করে আবার ধুলো ঝেড়ে একটা খবরের কাগজে মুড়ে এনে হিমাংশু সেনগুপ্তর হাত দিল। ভদ্রলোক সেটা নিয়ে আন্তরিক ধন্যবাদ জানিয়ে চলে গেলেন। অবনীশ স্টুডিওতে ফিরে যাচ্ছিল, এমন সময় নিখিল এসে ঢুকল। কাকে বেরোতে দেখলাম রে, প্রশ্ন করল নিখিল। অবনীশ একটু ম্লান হাসি হেসে বলল, আমার প্রথম অয়েল পোর্ট্রেটের সাবজেক্টের ছেলে, অর্থাৎ অম্বিকা সেনগুপ্তর ছেলে। বটে, নাম বলেছে। হ্যাঁ, হিমাংশু, ছবিটা নিল কেন? ওর বাবার স্মৃতিসভা আছে, ভালো ফটোগ্রাফ পাইনি তাই ও পোর্ট্রেটটা রাখবে। তুই খুব ভুল করেছিস। কিসে? ছবিটা দিয়ে কেন? বলেছিল মান্ধাতার আমল। হ্যাঁ, ইয়েস স্যার, আনন্দ বর্ধন হিমাংশু সেনগুপ্তর ছদ্মনাম। ডর, অবনীশের মুখ থেকে অবাক ভাবটা কেটে গিয়ে একটা বিশেষ ধরনের হাসি ফুটে উঠল। তারপর চাপা স্বরে কথাটা বেরোল, পথে এসো বাবা, পথে এসো। সন্দেশ, বৈশাখ 1397।